সদরঘাট লঞ্চ টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি লঞ্চে তৃতীয় একটি লঞ্চের ধাক্কায় প্রাণ গেল পাঁচ জনের এ সময় আহত হয়েছেন দুইজন বৃহস্পতিবার দুপুরে বরগুনা আর চর ফ্যাশন দুটি লঞ্চের সঙ্গে আরেকটি লঞ্চের যাত্রী নিতে রেশারেশিতেই এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে বিআইডব্লিউটিএ গ্রেফতার করা হয়েছে দুই লঞ্চের মাস্টার ও ম্যানেজার সহ পাঁচজনকে বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার দুপুর দুইটা পঞ্চান্ন মিনিট সদরঘাট লঞ্চ টার্মিনালে দাঁড়ানো ছিল এম তাসরিফ তশ্রিফ চার ও পুবালি এক নামের দুটি লঞ্চ এ দুটির মধ্য দিয়ে প্রবেশের চেষ্টা করে এম ফারহান নামের আরেকটি লঞ্চ দুই লঞ্চের মাঝখানে ঢুকে যাওয়ার কারণে প্রচণ্ড চাপে নোংরের রশি ছিঁড়ে যায় তশ্রিফ লঞ্চটির কয়েকটা লোক পরে দিছে একটা বাচ্চা সহকারে একটা মহিলা একটা পুরুষ আর একটা লোক আহত হয়েছে তার আবার সাইডে নিয়ে গেছে পানির ডালা হইতেছে তার মাথায় মিটফুট নেওয়ার পরে উনি ডেট হয়ে গেছে মোট পাঁচজন হয়েছে পাঁচশো জনের মারা গেছে রেশারেশির কথা স্বীকার করে দুই লঞ্চের মাস্টার দোষারোপ করেন একে অপরকে ওরা তো ছিল ওই লঞ্চের ওই তারা চালাই রেখে বাই দিয়া যার জন্য বাই দিয়ে চালানে তাদের বামের আলাদা প্রেশার করছে জাগা দিনু আপাতত একটা লঞ্চের জায়গায় তিনটা লঞ্চ ঢুকছে দেখলো ওখান থেকে তো জাগা নাই ওনার তো চালায় মনে হয় যেন ফুরছে ঢুকিয়ে আলাদা দুলা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মিটফুট হাসপাতালে নিয়ে যায় যে দুইটা লঞ্চের মাঝখান দিয়ে আরেকটা লঞ্চে আসার চেষ্টা করতেছিলো ধাক্কায় এমবি তার সিফ চারের রশিটা ছিঁড়ে যায় এবং ওই যে সিঁড়িটা দিয়ে ওঠানামা করে যাত্রীরা যারা ওঠানামা করে এটাও সরে যায় সাথে সাথে তারা চার পাঁচজন ওখানে পড়ে যায় ভিকচিমদেরকে আমরা যত দ্রুত সম্ভব আমরা মিটফোটা হাসপাতালে প্রেরণ করি ঘটনা তদন্তে কমিটি করেছে বিআইডব্লিউটিএ নিহত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস তাদের একটি লঞ্চ এখানে বিড়ানোর জন্য আসার সময় অন্য একটি লঞ্চের দড়ি ছিঁড়ে এই ঘটনাটা ঘটেছে তদন্ত কমিটি করেছি আমরা ওই দুটি লঞ্চের আমরা জব্দ করেছি তাদের টাইম টেবিল বাতিল করেছি এই ঘটনায় ফারহান ছয় এবং তশরিফ চারের রুট পারমিট বাতিল করা হয়েছে আরফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা